এবছরের গোড়ার দিকে যাত্রা শুরু করে রকমারি নামের এই অনলাইন বুক স্টোরটি। দেশের যে কোনো প্রান্তের বই প্রকাশকদের কাছে বই পৌঁছে দেয় তাদের কাজ। বইয়ের পরিমাণ বা ক্রেতার অবস্থান যেখানেই হোক না কেন, ডেলিভারি সার্ভিসের জন্য চার্জ নেওয়া হয় 30 টাকা। দেখেছি যে বাইরের কান্ট্রিগুলোতে Amazon.com এর নাম আপনারা শুনেছেন, যে অনলাইন বুক স্টোর এবং অনলাইনে যে কোনো পণ্য কেনা যায়, সে ধারণা থেকে বাংলাদেশে এটা কখনো চালু হয়নি। সেই জন্য আমরা প্রথম এটা স্টার্ট করি যে বাংলাদেশে কতটুকু ভায়াবল হয় এটা, এবং শুরু করার পরে আমরা দেখি যে অনেক সাড়া পেয়েছি। আমরা অলরেডি প্রায় 15,000 গ্রাহক আমাদের Rokomari.com এর মাধ্যমে এই বই সহ সিডি ডিভিডি এগুলো নিয়েছেন। ঘরে বসে পছন্দের বইটি পেতে চাইলে যেতে হবে Rokomari.com নামের এই ওয়েবসাইটটিতে। এরপর করতে হবে রেজিস্ট্রেশন। প্রক্রিয়া শেষে ক্রেতার ইমেল ও মোবাইলে কনফার্মেশন বার্তা আসবে। এরপর বইয়ের তালিকা থেকে পছন্দের বইটি ঠিক করে ক্লিক করতে হবে বাই নাও অপশনে। আরও বই কিনতে চাইলে কন্টিনিউ শপিং, কাউকে উপহার দিতে চাইলে অর্ডার টু গিফট, এবং বইয়ের অর্ডার দিতে চাইলে প্লেস অর্ডার অপশনে ক্লিক করতে হবে। এরপর বইয়ের ডেলিভারি কোথায় হবে সেই ঠিকানা দিতে হবে এবং কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপর এই বক্সটিতে টিকমার্ক দিয়ে কনফার্ম অর্ডারে ক্লিক করলেই অর্ডার পৌঁছে যাবে। অর্ডার করা বইগুলোকে তালিকাভুক্ত করে রকমারির কর্মীরা। এরপর তা পাঠানো হয় প্যাকিং বিভাগে। 100টার উপরে অনলাইনে আমরা অর্ডার পেয়ে থাকি, এবং ননস্টপ ফোনে যারা অনলাইন ইউজ করতে পারছে না তারা ফোনে আমাদেরকে অর্ডার করতে কমফোর্ট ফিল করছে। আর মেলা উপলক্ষে তো এটা বলা কঠিন ব্যাপার যে এত এত অর্ডার আসছে যে হাজারের উপর উঠে যাচ্ছে আমাদের। ক্রেতার দেওয়া সময় মতো কুরিয়ারের মাধ্যমে বই চলে যায় নির্দিষ্ট ঠিকানায়। বই হাতে পাওয়ার পরই মূল্য পরিশোধ করতে হয়। অভিনব এই ব্যবস্থাটি ইতোমধ্যে বেশ প্রশংসিত হচ্ছে তরুণদের মধ্যে। ঢাকা শহরের এত জ্যাম, তারপরে হচ্ছে যে বাসা থেকে বের হওয়া হয় না ঠিক মতো, বের হতে গেলেও একটু শিডিউল মেনটেন করতে হয়, নিজের ব্যস্ততা সব কিছু মিলায় আসলে দোকানে গিয়ে বই কেনাটা মনে হয় যে অনেক কষ্টদায়ক একটা কাজ। তার চেয়ে আমার বাসায় কেউ বই দিয়ে যাচ্ছে, এটা আসলে আমার কাছে মনে হয় যে অন্যরকম একটা কিছু। বর্তমানে কেবল বই ও কিছু সিডি ডিভিডি রাখলেও কিছুদিনের মধ্যে বিভিন্ন সফটওয়্যার, ইবুক এবং টুকিটাকি আরও কিছু পণ্য রাখার পরিকল্পনা আছে রকমারির।